আজকে আমি বাটার নান বানাবো। বাটার নান বানানোর জন্য আমি ময়দাটা মাখবো। আমি এই বাটির মাপ করে আমি দু বাটি ময়দা নেব। যেরকম দু বাটি, এর মধ্যে আমি তেল দেবো প্রথমে, সাদা তেল। চিনি পরিমাণ মতো, বেকিং পাউডার, বেকিং সোডা, লবণ, সোডার পরিমাণটা একদম কম। এবার আমি টক দই দেবো, ডালে মেখে নিই, মিশিয়ে নিই ভালো করে। ময়ান দেওয়ার পরে যদি মনে করবেন যে ময়দাটা এভাবে গলা হয়ে গেছে, তাহলে ভাববেন ময়ানটা ঠিক হয়েছে। এরপরে আমি দেবো এর মধ্যে টক দই। টক দই আছে, এটা মাখিয়ে নেবো। নিয়ে এরপরে আমি গরম জল দেবো সামান্য। উষ্ণ গরম জল, এটা পুরো উষ্ণ গরম জল দিয়ে মাখতে হবে। অল্প অল্প করে জল দিয়ে মাখবেন, একবারে জল দেবেন না, এটা নরম হয়ে গেলে কিন্তু অসুবিধা হবে। ময়দাটা মাখা হয়ে গেছে, এবার সামান্য তেল আমি মাখিয়ে, আমি ময়দাটা যেভাবে মাখলাম আপনারাও এইভাবে মাখবেন, কিন্তু আমি ময়দাটা আপনাদের দেখানোর জন্য আমি এই ময়দাটা মাখলাম। আর তার আগে আমি আরও একটা ময়দা মেখে রেখেছি, দু তিন ঘন্টা দেখানো সম্ভব নয়, তাই আমি এটা দেখিয়ে দিলাম আপনাদের। আর একটা আমি দেখছি, যেটা আমি আগে করে রেখেছি, এবার আমি এই ময়দাটা আপনাদের দেখাচ্ছি। এটা সুন্দর ফুলেছে, এবার এটা এই যে হাওয়াটা বের করে দিচ্ছি। এটা তিন ঘন্টা আমি মাখিয়ে রেখেছিলাম। আমি হালকা হাতে তেল দিয়ে এটা আমি গোলাটা ঠিক যেভাবে করেছি আপনারা ঠিক এই সাইজের গোলাটা করবেন, তাতে ভালো হবে। এটা ধনে পাতা দিলাম, এরপরে আমি সাদা তেল ব্রাশ করে দিলাম। এরপর আমি এটা কিন্তু শুকনো খোলায় ছেঁকা হবে, এটা ভাজা নয়, এটা পুরো শুকনো খোলায় ছেঁকা হবে। বাটার মাখিয়ে দিলাম, এটা বাটার নান রেডি আমার। দেখুন আপনারা জিনিসটা কত সফট হয়েছে, একদম নরম, তুলতুলে দেখুন, একদম নরম, এই যে দেখুন একদম। এটা আপনারা চানা মশলা, চিকেন, তারপরে আপনারা আলুরদম সবের সাথে আপনারা খেতে পারেন, মাংস সব জিনিসের সাথে, ছোলার ডাল। আমি এটা বাটার নানটা করলাম, এবার আমি চিকেন কিমা দিয়ে আমি চানা মশলাটা করবো, করে আবার আপনাদের দেখাবো। এবার আমি কাবলি ছোলা চিকেন কিমা দিয়ে বানাবো। এবার আমি কড়ায় প্রথমে তেল দেব, এর মধ্যে তেজপাতা দিলাম একটা ছিঁড়ে,
দুটো শুকনো লঙ্কা, চার পাঁচটা এলাচ আর দুটো দারচিনি। আমি কাবলি ছোলাটা আগে সিদ্ধ করে নিয়েছি, এবার আমি পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা যে সময় লাল হচ্ছে আমি সময় মশলাটা করে নেব। পাঁচ ছ টুকরো আদা, ছ সাতটা রসুন আর হচ্ছে দুটো শুকনো লঙ্কা, আর আমি এর মধ্যে দেব একটু টমেটো কেটে চারফালি করে এর মধ্যে দেব। হ্যাঁ, সবই খাওয়ার জন্য, পুকুর থেকে জল তোলা হয়নি এখনো। এর মধ্যে মশলাটা দিয়ে দেবো, যে মশলাটা বানিয়েছি। এর মধ্যে এখন আমি দেব লঙ্কা গুঁড়ো দেড় চামচ, এক চামচ জিরে গুঁড়ো, এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ হলুদ আর স্বাদ মতো লবণ। চার চামচের হাফ চামচ, মানে চার ভাগের এক ভাগ চিনি। মশলাটা আমার কষা হয়ে গেছে যে তেল ছেড়ে দিয়েছে, এবার আমি কিমাটা দিয়ে দেবো এর মধ্যে। আমি এর মধ্যে এবার চানা মশলা দিয়ে দিলাম, যেটা ছোলে মশলা বলে, আর সামান্য কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে দেবো এর মধ্যে, দেব এবার গরম মশলা। তারপরে দেব ধনে পাতা। গ্যাসটা আমি অফ করে দিলাম। সবার শেষে কসুরি মেথি। আমার চানাটা হয়ে গেছে, এবার আমি ঢালবো। আমি এই বাটার নান আর চানা মশলাটা যেভাবে করেছি আপনারাও ঠিক বাড়িতে এইভাবে করে খাবেন, ভালো লাগবে। আর বাটার নানটা আপনারা খুব কম আছে, মানে আঁচটা খুব কমিয়ে করবেন, খুব নরম সফট এই যো দেখুন, দারুণ, খুব সুন্দর একদম সফট হয়েছে এই যো দেখুন।
আপনাদের আমি একটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি, এই যে এই যে চানা মশলা, এই যে কত সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। দারুণ হয়েছে, খুবই সুন্দর। আর ভিডিওটা ভালো যদি লাগে আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকবেন।